আরেকটি ভিডিওতে অনেকদিন পর স্বাগত। সো এখন আমি বাড়ি থেকে জাস্ট বেরোছি, তো এখন যাব বিলতই যে স্কুল আছে সেই স্কুলে। আজকে আমি একটা গেস্ট লেকচারের সেশন নেব, সো সেই সেশনের উদ্দেশ্যেই রওনা হচ্ছে আর কি। তো এখান থেকে আগে যাব ধর্মনগর, ধর্মনগর থেকে পানিসাগরের গাড়িতে উঠে বিলতই যে জায়গাটা আছে সেই মানে পানিসাগর রেল স্টেশনের একটু আগে আর কি, ওখানে নেমে যাব। তো ওখান থেকে যাব স্কুলে। সেই স্কুলে আমার এক ফ্রেন্ড প্রফেশনাল টিচার, সো আমি কি ক্লাস করাবো কী টপিকে সেগুলো আমি আগে সেন্ড করে দিয়েছি। সো এখন আমি উঠে পড়লাম গাড়িতে, তো গাড়িতে বেশি সময় লাগেনি, প্রায় এক আধা ঘন্টার মতো লেগেছে মানে পুরো আমার বাড়ি থেকে ওই জায়গাতে পৌঁছতে আর কি। তো আমি জাস্ট এখন নামলাম গাড়ি থেকে, বিলতুয়ে রাস্তায় এই যে চামটিল্লা বের হয়ে আসলাম এখানে, আর এদিকে হচ্ছে স্কুল। এখন যাবো আর কি, আমার যে ফ্রেন্ড তাকে ফোন করবো, তারপরে যাবো। এগুলো রেল ক্রসিং, আর সামনে এই ডান দিয়ে গিয়ে পাতিফাগড় রেল স্টেশন। সো চলে এসেছি আমি স্কুলে। স্কুলের সামনে ভালো একটা জিম সেন্টার মতো করা হয়েছে, স্কুলের ভিতরে ঘুরি আমার, একটু ময়লা হয়েছে যদিও বা মাসটি বড় হয়েছে নে। সো আমরা চলে এসেছি ল্যাবে, প্রত্যেকটা স্কুলে এরকম একটা ল্যাব দেওয়া হচ্ছে, যে স্কুলে এরকম মার্ট ক্লাস হয়েছে আর কি। আমাদের সময় ল্যাব ইলেভেন টুয়েলভে উঠি না শুনেছি, এখন নাইন টেন থেকে তারা অভ্যস্ত হয়ে গেছে। সো পিছনে দুটো ডিজিটাল বোর্ড আছে, তো বর্তমানে এখন কারেন্ট নেই, তো আমরা ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে যতক্ষণ চালানো যায় সেটা দেখবো আর কি। সো দুটো যে ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছি, নর্মালি আমরা ইউটিউবে যে ক্লাস করায় আর কি টিচাররা, সেই ডিজিটাল বোর্ডগুলো হয়ে গেছে আমার মধ্যে, তো পুরো ক্লাসের মধ্যে ভালোই খরচা হয়েছে। আর এই প্রজেক্টটা মানে এই যে ক্লাসটা আর কি, এই যে স্মার্ট বোর্ড, এগুলো হচ্ছে স্মার্ট ক্লাস আন্ডার সমগ্র শিক্ষা একটা স্কিম আছে ত্রিপুরার, সেই স্কিমের আন্ডারে করানো হচ্ছে। তো এটা হচ্ছে ত্রিপুরার ম্যাক্সিমাম স্কুলেই সেকেন্ডারি এডুকেশনটাকে ভোকেশনালাইজেশন করার জন্য আর সমগ্র শিক্ষার আন্ডারে একটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম আর কি, যেটার মাধ্যমে ভোকেশনাল টিচার রিক্রুট করে ওখানে আমাদের স্টুডেন্টদেরকে এক্সটার্নাল কারিকুলাম হিসাবে আর কি স্কিল করার জন্য কোর্স লঞ্চ করা হয়েছে। তো সেগুলো কোর্সের মাধ্যমে মানে স্কিলড বিভিন্ন বেসিক নলেজ আর কি, যেগুলো ইকুইপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফিল্ড আছে, বিভিন্ন ধরনের সেক্টর আছে, সেই সেক্টরের সাবজেক্ট নিয়ে স্টুডেন্টদেরকে স্কিল বানানোর জন্য আর কি, স্কিল করে ওদের সাথে মানে ভবিষ্যতে যাতে ওরা এন্টারপ্রিনিয়র হতে পারে বা স্কিলড ওয়ার্কার হতে পারে, এরকম বেসিক আইডিয়া নিয়েই এটা স্টার্ট করা হয়েছে আর কি। তো আরও বর্তমানে আরও 90টা স্কুলের মধ্যে এই প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে আর কি। সো ব্যাটারি দিয়ে স্টার্ট হচ্ছে ডিজিটাল বোর্ড। জাস্ট কমপ্লিটেড জিএল সেশন, এখানে যাচ্ছি দেবে ইনসার লেবে, আর যাওয়ার সময় এখন চলে এসছে বৃষ্টি। যাই হোক, অনেকদিন পর বৃষ্টি আনলো ফাইনালি, ঠান্ডা হয়ে আবহাওয়াটা। এই হচ্ছে মাঠটা, স্কুলের মাঠ, মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স। স্মার্ট ক্লাসের মধ্যে স্মার্ট বোর্ডের মধ্যে ক্লাস পেয়েছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দেখবো আমাদের এইটিও দেখি ক্লাস করায়, তো সেই সেই এরকম সিলিং আর কি, সেরকম এটি ফ্রিজ করে বিগে বিগে আসবে। নাইস নাইস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলোই করবে। সো মিলছি নেক্সট ভিডিওতে, বাই বাই।